আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। প্রিয় দর্শক, এই যে ভারতে ইলিশ রপ্তানি, এই সংক্রান্ত তথ্য বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যদি তাকান, এ বিষয় নিয়ে কিন্তু পক্ষে বিপক্ষে নানান ধরনের মতামত আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, উনি কিন্তু এই বিষয়টি ক্লিয়ার করেছেন যে কেন ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হচ্ছে এবং কেন রপ্তানি করা হচ্ছে, যখন কিছুদিন আগেও উনি কিন্তু বলেছিলেন যে আগে দেশের চাহিদা পূরণ করতে হবে, তারপরে কিন্তু বিদেশে রপ্তানির চিন্তা করা হবে। কিন্তু তার পরবর্তীতেই এই কয়েকদিনে আবার মতামত কেন চেঞ্জ করলো সে বিষয়টি কিন্তু উনি বলেছেন। বাংলাদেশে মোট ইলিশ উৎপাদিত হয় এই বছরের কথা বলি যে 5,30,000 মেট্রিক টন, সেখানে 3,000 মেট্রিক টন ইলিশ কিন্তু ভারতে রপ্তানি করা হবে ভারতের বিশেষ অনুরোধে দুর্গাপূজা উপলক্ষে, এবং বাংলাদেশে কিন্তু থাকবে 5,27,000 মেট্রিক টন ইলিশ। প্রচুর পরিমাণে ইলিশ থাকা সত্ত্বেও কেন ইলিশের দাম কমছে না, এখানে কিন্তু বড় ধরনের একটি সিন্ডিকেট কাজ করছেন ফরিদা আক্তার, অর্থাৎ এখানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই বিষয়টিকে ইঙ্গিত করেছেন এবং উনি ক্লিয়ার করেছেন যে কেন রপ্তানি করা হচ্ছে। উনি যেটি বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয় এই রপ্তানির অনুমোদন দিয়েছে এবং যেটার দায়িত্বে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থাকে এবং এখানে মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কোনো হাত থাকে না, এই বিষয়টি বলেছেন। এবং নিউজটি প্রকাশ করেছে কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকা। এখানে যেটি বলা হয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। প্রিয় দর্শক, তার মানে উনি কিন্তু উনার বিষয়ে অটল আছেন। বাণিজ্য মন্ত্রণালয় যখন অনুমোদন দিয়ে থাকে তখন কিন্তু তার আর করার কিছু থাকে না। ইত্তেফাক পত্রিকায় আরো একটি তথ্য তুলে ধরেছেন যে উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা অনুমোদন দিয়েছে, তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দিয়েছে দুর্গাপূজা উপলক্ষে। ভারতের বিশেষ অনুরোধ ছিল, অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, এর সঙ্গে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। আমাদের সেই কমিটমেন্টটা এখনো আগের মতোই আছে, আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা যেন নিশ্চিত করতে পারি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি যে কথাটি বলেন যে যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে, এছাড়া রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার না, উনি কিন্তু এখানে দায়িত্ব এড়িয়ে চলছেন এবং বলছেন যে আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে ঠিক সেই সময় কিন্তু উনি বলেছিলেন যে আগে দেশের মানুষের চাহিদা পূরণ করে তারপরে রপ্তানির চিন্তা করা হবে, এবং এখানে কিন্তু উনি ক্লিয়ার করলেন যে কেন ভারতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হচ্ছে। আশা করি তথ্যটি আপনাদের সোশ্যাল মিডিয়ায় তর্ক বা বিতর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।